দেশটাকে নতুন রূপে স্বাধীন করলো আমাদের তরুণ ছাত্র সমাজ। সব তরুণ ছাত্র সমাজকে আমার তরফ থেকে স্যালুট জানাই। তাদেরকে মিষ্টিমুখ করার জন্য আজকে আমি একটা মিষ্টির দোকানে চলে আসলাম। এই ভিডিওটা আমার বহু আগের করার ছিল, তবে ভেবেছিলাম দেশ যখন নতুন করে স্বাধীন হবে তখনই এই ভিডিওটা আপলোড করব, যাতে করে আপনাদের সবার উপকারে আসে। ফুল ভিডিও সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমাতুজ্জোহরা, ফাতেমা রানী ফেসবুক পেজ থেকে। আজকে আমি চলে আসছি রাহি মিঠাই, এই মিষ্টির দোকানে। এটা হচ্ছে আমাদের রংপুর টার্মিনাল রোডে অবস্থিত। রংপুরের একটা বিখ্যাত মিষ্টি আছে, হাঁড়িভাঙ্গা মিষ্টি। তবে এই হাঁড়িভাঙ্গা মিষ্টিটা কিন্তু সব দোকানেই পাওয়া যায়। তবে একদম খাঁটি অরিজিনাল হাঁড়িভাঙ্গা মিষ্টিটা ঠিক আপনারা কোথায় পাবেন, এটাও কিন্তু আপনারা অনেকেই হচ্ছে জানেন না। এই রাহি মিঠাই দোকানে আসতে এই মিষ্টি আপনারা একদম পারফেক্ট পেয়ে যাবেন, যেই মিষ্টি কিনা পুরো বাংলাদেশে সাপ্লাই হয় ওনাদের এই দোকান থেকে। দেশটা স্বাধীন হওয়ার অনেক আগের ভিডিও আমার। আমি ভেবেছিলাম যখন আমার তরুণ ছাত্র সমাজের ভাইয়েরা এই দেশটাকে নতুন করে স্বাধীন করবে তখনই এই ভিডিওটা আপলোড করব, যাতে আপনাদের উপকারে আসে। হচ্ছে ইলিশ পেটি। আচ্ছা, এটা তিলের সন্দেশ। তিলের সন্দেশ। এটা মাওয়ার লাড্ডু। মাওয়ার লাড্ডু। এটা আপনার হচ্ছে মতিচুরের লাড্ডু। আচ্ছা, এটা আপনার হচ্ছে সন্দেশ। আচ্ছা, দুধিয়া সন্দেশ। দুধের সাদাটা। দুধিয়া সন্দেশ। আচ্ছা, দুধিয়া সন্দেশ। ওটা আপনার হচ্ছে গুড়ের সন্দেশ। ওই পাশে যেটা অরিজিনাল খেজুরি গুড়ের সন্দেশ। আচ্ছা, অরিজিনাল খেজুরের গুড়ের সন্দেশ। আর এটা এটা আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনাদের বিখ্যাত, এটা আমাদের রংপুরের বিখ্যাত একদম দুধে ভেজা হাঁড়িভাঙ্গা। আচ্ছা আচ্ছা, এই হাঁড়িভাঙ্গা আপনার রংপুর থেকে বিভিন্ন সারা বাংলাদেশে যায়। আচ্ছা, ল্যাংচা। আর এটা হচ্ছে নরমাল যে সাদাটা, নরমাল সাদা মিষ্টি। এটা ল্যাংচা মিষ্টি না? না, এটা আপনার হচ্ছে চমচম। আচ্ছা, চমচম। এটা হচ্ছে মাওয়ার চমচম। আচ্ছা, মাওয়ার। এটা আপনার হচ্ছে সাদা চমচম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সাদা চমচম। ও আচ্ছা আচ্ছা। এখন তো কোনো মিষ্টির দোকানেই মিষ্টি পাওয়া যাচ্ছে না, সেখানে যদি আপনারা এই দোকান থেকে মিষ্টি কেনেন তাহলে প্রত্যেকটা মিষ্টি কেজিতে আপনারা 5% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই অফারটা দেওয়া হয়েছে শুধুমাত্র এই তরুণ সমাজ নতুন করে দেশটাকে স্বাধীন করেছে এই উপলক্ষে। তো আই হোপ আপনারা এই দোকানে চলে যাবেন, আমি এখানকার ঠিকানাটা দিয়ে দিব। আর এই যে বললাম সব ধরনের মিষ্টি কিন্তু আপনারা এখানে পাবেন। আমার কিন্তু রসগোল্লা খুবই পছন্দ, আপনারা কে কে পছন্দ করেন সেটা জানাবেন। আর এটা হচ্ছে সেই আমাদের হাঁড়িভাঙ্গা মিষ্টি, যেটা কিনা বাংলাদেশের সব জায়গায় চলে যায় এই দোকান থেকে। আপনারা একদম অথেন্টিক হাঁড়িভাঙ্গা মিষ্টিটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে অনেকগুলো মিষ্টি মুখ করেছি। আমি কি জানতাম যে এই ভিডিওর পরপরই দেশ আমার স্বাধীন হবে, নতুনভাবে আমাদের ভাইয়েরা এই দেশটাকে স্বাধীন করবে? আমি কিন্তু আগে থেকেই মিষ্টি মুখ করে রেখেছিলাম। তো এরপরে হচ্ছে টক মিষ্টি, একটা দই পেলাম। আমার কিন্তু এ ধরনের দইটা খুব ভালো লাগে, খুব মিষ্টিও না, খুব টকও না, মানে এরকম দই আমার খুব পছন্দ। অনেক মিষ্টি, অনেক দই খেয়ে প্যাকেট ভর্তি করে সব কিছু নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ।